মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রতি বছর দেশটিতে বাংলাদেশি ফল সবজি সহ বিভিন্ন কাঁচামাল রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ তবে এবছর করোনার প্রভাবে ভাটা পড়েছে রপ্তানি বাণিজ্যে লকডাউনে কাতার বাংলাদেশ রপ্তানি বাণিজ্যের সর্বশেষ জানাতে দোহা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইএম আকাশ আকাশ বাংলাদেশে লকডাউনের ফলে কাতারের প্রবাসীদের বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে বিশেষ করে যে সকল প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের কি অবস্থা জানাবেন সাদিয়া আপনি যেমনটি বলছিলেন আসলে আপনাকে ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি দিক আলোচনা করার জন্য আসলে এটা একটা কূটনৈতিক ব্যাপার বাংলাদেশ কাতারের মধ্যে যে চলমান ব্যবসা ছিল এবং এই যে ফল ব্যবসায়ী বলেন এবং সবজি যে বাজারটা কাতারে একচেটিয়া কিন্তু বাংলাদেশের হাতে কয়েক যুগ ধরে ছিল কাতারে কিন্তু ইদানিং কোভিড এর কারণে আসলে বাংলাদেশে লকডাউন থাকার কারণে এখন তার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন এখানকার প্রবাসী ব্যবসায়ীরা এবং তারা আশা করছেন যদি সরকার তাদের দাবি দাওয়াগুলো মেনে দেন তাহলে তাদের ব্যবসা আবার চাঙ্গা হবে রেমিটেন্স বৃদ্ধি পাবে আমি এই মুহূর্তে একজন উদীয়মান ব্যবসায়ীর সাথে কথা বলে যারা সবজি মার্কেটকে ব্যবসা নিয়ন্ত্রণ করছেন এবং তারা এখানকার সবজি স্টক করে রাখেন এবং সবসময় নিয়ে আসেন তাদের কিছু সমস্যা শুনে একজন ব্যবসায়ী কাজী ভাই আপনার কাছে কি কি তথ্য রয়েছে মানে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন যদি আমাদের একটু বলতে অসুবিধাগুলো একটু লকডাউনের ফলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে আমাদের আমাদের পণ্যগুলো বাংলাদেশ থেকে কালেকশন করতে আমাদের খুব কষ্ট হচ্ছে কিছু পণ্য হচ্ছে যেহেতু লকডাউন চলতেছে কিছু পণ্য এয়ারপোর্টে আটকে যাচ্ছে সেক্ষেত্রে ওখান থেকে পণ্যগুলো কোয়ালিটি ভালো হচ্ছে না এর ফলে আমরা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যের বাজারটা হারানোর একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে হচ্ছে কি আমি আসলে আমাদের সরকারের কাছে একটা আবেদন করবো যেন পণ্যগুলোকে খুব তাড়াতাড়ি ওখান থেকে খালাস দেওয়া হয় এবং বিশেষ করে বিমান বাংলাদেশের কার্গো যেটা হচ্ছে কি আমাদের আসলে অনেক প্রফিটেবল একটা সেক্টর এখান থেকে এই কার্গো থেকে যদি হচ্ছে বিমান বাংলাদেশ কার্গোটা যদি আমাদের জন্য ওপেন করা হয় তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় পণ্যগুলো কিছুটা হচ্ছে সেক্ষেত্রে কিছুটা সেখানে আছে সেটাও যদি আমাদের সরকার যদি আমাদের ব্যাপারটা নজরে নিয়ে আসে তাহলে আমাদের জন্য সহজ হবে ব্যবসা বাণিজ্য করে এবং আমরা যদি এখানে ভালো মতো ব্যবসা বাণিজ্য করতে পারি আমরা এখানে প্রফিট করতে পারি আপনাদের সমস্যাটা তুলে ধরতে আসলে যেমনটি জানাচ্ছেন ওনারা যে বাংলাদেশের এয়ারপোর্টের সমস্যা এবং কার্গো বিমান যদি চালু করা হয় তাহলে আবার বাংলাদেশিরা আর রেমিটেন্স বেশি পাঠাতে পারবেন এবং বাংলাদেশের যে ব্যবসা দ্বিপাক্ষিক যে ব্যবসা তার বৃদ্ধি পাবে সাদিয়া এই ছিল ধন্যবাদ